বিগত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প দেখল ইতালির নেপলসের বাসিন্দারা রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক চার মঙ্গলবার এই তথ্য জানায় বিবিসি এর আগে সোমবার ইতালির ক্যাম্পি সুপার আঘাত হানে ভূমিকম্প যার ফলে কেন্দ্রস্থল পুজুলি শহরে এবং প্রায় বিশ কিলোমিটার দূরে নেপোল শহরে আঘা ভূমিকম্পটি মোট একশো পঞ্চাশটির বেশি ভূকম্প রেকর্ড করা হয়েছে শহরটিতে ভূমিকম্পের কারণে নেপোল শহরের আশপাশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুলও